আজকে চললাম একটা শিব মন্দির দেখতে। তো শুনেছি এক মন্দিরটি নাকি পুরো পুকুরের মধ্যে রয়েছে, তো জলের মধ্যে এই শিব মন্দিরটি। শুনেই মনে হচ্ছিল একবার দেখে আসি। তো এর ঠিকানা কিছুই জানতাম না, খোঁজ করতে করতে এখন টোটো করে যাচ্ছি সেই মন্দিরটি দেখতে। ভাবতেই কেমন লাগছে, পুরো পুকুরের মধ্যে আসলো একটি মন্দির। তো আমিও যাব এবং আপনাদেরকেও দেখাবো সেই সুন্দর মন্দিরটি। তো এখন চলে এসেছি সেই মন্দিরটির কাছে। এই মন্দিরটি রয়েছে একদম সম্পূর্ণ পুকুরের মাঝখানে। এই মন্দিরটির চারপাশে এখন দেখতে পাচ্ছি একটি পাকা রাস্তাও রয়েছে, অর্থাৎ রাস্তার পাশেই পুকুরটি এবং পুকুরের মাঝখানে শিব মন্দিরটি। সম্ভবত এই বাড়ির মালিকই তৈরি করেছেন এই মন্দিরটি। পাশে সেরকম কোনো দোকান নেই, ছোট একটা দোকান আছে এবং পুকুরের পাশে আরও একটা দোকান রয়েছে। চারদিকেই রয়েছে প্রচুর গাছগাছালি, আর এই গাছগাছালির ঘিরে রেখেছে পুকুরটিকে, আর পুকুরটির মাঝখানে এই মন্দিরটি। তো এখন চারদিকটা ঘুরে দেখলাম এবং আস্তে আস্তে মন্দিরটি দেখতে এগিয়ে যাব সামনের দিকে। মন্দিরটি একদমই প্রত্যন্ত গ্রামের মধ্যে, এখনো পর্যন্ত সেরকম পরিচিতি লাভ করেনি, কিন্তু ধীরে ধীরে এর পরিচিতি যেমন বাড়ছে তেমনই দর্শনার্থীদের আনাগোনাও ধীরে ধীরে বাড়ছে। এখন আমি যখন এসেছি মন্দিরটি দেখতে, তখন দেখতে পাচ্ছি পুকুরটির জল অনেকটাই কমে গেছে। জল ভর্তি থাকলে হয়তো মন্দিরটির সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তুলত। এই মন্দিরটিতে রাস্তা থেকে আসার জন্য একটি সুন্দর রাস্তাও তৈরি করা হয়েছে, কংক্রিটের তৈরি রাস্তাটি, এবং তার দুদিকে সুন্দর রেলিং দেওয়া রয়েছে। বাচ্চাটি আমাদের মন্দিরের গেটটি খুলে দিল, যার জন্য আমরা মন্দিরের কাছে গিয়ে শিবলিঙ্গটিকে আরো সুন্দরভাবে দেখতে পেলাম। মন্দিরের চারদিকে যে গ্রিলের রেলিংটা রয়েছে, সেখানে সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে। দেখুন, এখান থেকে জলটা দেখতে পুরো একদম গাঢ় নীল রঙের মনে হচ্ছে। এই জলটা যদি আরো বেশি থাকত তাহলে আরো সুন্দর লাগতো দেখতে। মন্দির থেকে এটা বাইরের দিকের দৃশ্যটি। পুকুরের চারদিকে প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এই যে সেই মন্দিরের ভিতরে শিবলিঙ্গটির পাশেই রয়েছে একটি ষাঁড়ের মূর্তি, যা শিব ঠাকুরের বাহন। মন্দিরের ভিতরে একটি দান বাক্স রয়েছে, আপনি এখানে গেলে আপনার মন চাইলে কিছু
দানও করে আসতে পারবে ঠাকুরের উদ্দেশ্যে। এখানে আসতে গেলে শিয়ালদার দিক থেকে এলে গেদে লোকাল ধরে বগুড়া স্টেশনে নামতে হবে এবং বগুড়া স্টেশন থেকে নিমতলা নামক জায়গাতে আপনাকে আসতে হবে অটো করে, এবং অটো থেকে নেমে টোটো করে আপনাকে আসতে হবে কুলগাছি গ্রামটিতে। আর এই কুলগাছি গ্রামে রয়েছে এই মন্দিরটি। আজ এই পর্যন্তই, এটাই মন্দির থেকে বেরোনোর রাস্তা।